সামনেই মাধ্যমিক পরীক্ষা, আশা করি সবাই খুবই ভালোভাবে প্রিপেয়ার করেছো নিজেকে। দেখো বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানতেই হবে। এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সাহায্য তো করবেই, তার সঙ্গে ভালো নম্বর পেতেও সাহায্য করবে। আজকে আমি তোমাদের জানাবো তোমরা নিজেদের উত্তরপত্রকে কীভাবে সুন্দরভাবে সাজাবে বা পরীক্ষকের কাছে আকর্ষণীয় করে তুলবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবেই। প্রথমত, লেখা তোমাদের কোনখান থেকে শুরু করতে হবে। দেখো, তোমাদের যে পেজ দেওয়া হবে সেখানে একসঙ্গে অনেকগুলো পেজ থাকবে, তো সেই পেজের তোমাদের প্রথম পেজটাতে এরকমভাবে, প্রথম পেজে তোমাদের ওপরের দিকে ইনস্ট্রাকশন থাকবে, আর হচ্ছে তোমাদের নাম, রোল নাম্বার, এগুলো ফিল আপ করার জন্য জায়গা থাকবে। তো এই জায়গাটাতে তোমাদের ভালোভাবে দেখে শুনে ধীরে সুস্থে সেই ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনগুলো আছে, অর্থাৎ যেগুলো ফিল আপ করতে হবে, সেগুলো তোমরা ভালো করে ভালো হাতের অক্ষরে ফিল আপ করবে। তারপরে এই পেজটাকে উল্টালে তোমাদের এই দিকে পেজটা হবে, তো এই দিকের পেজটাতে তোমরা কি করবে, এখানে কিছু লিখবে না, ঠিক আছে? এই দিকের যে পেজটা হবে, এই দিকের পেজটাতে তোমরা কিছু লিখবে না, ফাঁকা থাকবে। তারপরের যে পেজটা এখানে, অর্থাৎ তিন নম্বর পেজ, ফার্স্ট পেজ এটা, সেকেন্ড পেজ এটা, আর এখানে এরপরের তিন নম্বর পেজ এটা হবে, তো এই তিন নম্বর পেজ থেকে তোমরা এখানে লেখা শুরু করবে, ঠিক আছে? এরপরে সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মার্জিন। তো মার্জিন কীভাবে দিতে হবে, কোথায় কোথায় দিতে হবে, দেখো, ধরো তোমাদের খাতা হচ্ছে এটা, এই খাতাতে তোমাদের প্রথমত উপরের দিকে একটা মার্জিন দিতে হবে, ঠিক আছে? তারপরে বাম দিকে তোমরা এভাবে একটা মার্জিন দিবে, তারপরেই আরও একটা মার্জিন এভাবে দিবে, ওকে? আর এই ডান দিকে তোমরা মার্জিন দিতে পারো, না হলে কাগজটাকে মুড়ে দিবে, আর নিচেও সেই সেম মার্জিন দিতে পারো, না হলে এরকমভাবে মুড়ে দেবে যাতে ভাঁজটা থাকে, ওকে? তো লেখা কিন্তু এই ভাঁজের, যদি তোমরা ভাঁজ করো তাহলে লেখা ভাঁজের যেন বাইরে না যায়, আর যদি দাগ দাও তাহলে যেন দাগের বাইরে না যায় লেখা। এখানেও সেই সেম, এই জায়গাটাতে তোমরা কিছু লিখবে না। তাহলে এখানে যে দুটো দাগ দেওয়া হলো, এই মার্জিনগুলো, এই মার্জিনগুলোতে তোমরা কোন দাগটাতে কী লিখবে? ধরো তোমাদের প্রশ্নপত্রে আছে একের দাগের একের প্রশ্ন, ঠিক আছে, দুইয়ের প্রশ্ন, তিনের প্রশ্ন, এরকমভাবে আছে, তাহলে তোমাদের এই প্রথম দাগটাতে একের দাগ লিখতে হবে, তারপরে এখানে লিখবে 1.1, তারপর 1.2, তারপর 1.3, 1.4, এভাবে তোমরা পরপর প্রশ্নগুলো লিখবে, ঠিক আছে? এই হলো মার্জিনের ব্যাপার। তো তোমাদের এইভাবে কিন্তু মার্জিনটা মেনটেন করতে হবে, ওকে? তারপরে তোমাদের যখন, ধরো শর্ট প্রশ্ন তোমাদের আছে 10টা, তাহলে যখন 10টা কমপ্লিট হয়ে যাবে, তো সেই কমপ্লিট হওয়ার পরে তোমাদের আবারও এইরকমভাবে একটা দাগ টেনে দিতে হবে, দুটো দাগ, ঠিক আছে? এরকমভাবে দুটো দাগ টেনে দিতে হবে। এই দাগটাতে তোমরা আর কিছু লিখবে না, এই দাগটা থাকবে পরীক্ষকের জন্য, পরীক্ষক এখানে তোমাদের যে নাম্বারগুলো সেগুলোকে হিসাব করবে, ওকে? তো এখানে তোমাদের কোশ্চেনগুলো লেখার পর তোমাদের এখানে আবার একটা ফাঁকা জায়গা রাখতে হবে, যে জায়গাগুলোতে তোমাদের কিছু লেখা চলবে না সেগুলো পরীক্ষক তাদের কাজ করার জন্য আশা করে, ওকে, তোমাদের কাছ থেকে। তো তোমরা যদি এটা করে দিয়ে থাকো তাহলে পরীক্ষকের কাছে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে, সেখানে তোমাদের ভালো নম্বর পেতে সাহায্য করবে। প্রত্যেকটা দাগের পরে একই রকমভাবে তোমরা লিখবে এরকম, ওকে? একের দাগ হলো, তারপর দুইয়ের দাগের পরে যখন লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এরকম দাগ টেনে দিয়ে তোমরা সেই জায়গাটা তাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? এইগুলো মার্জিনের ব্যাপার।
এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে? পরীক্ষার খাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে, কোনো কাটাকুটি করা চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন লিখতে হবে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে তোমরা উত্তর যেটাই লিখো না কেন, কাটাকুটি করবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর যেটা আছে 4 নম্বর, সেটা আছে দাগ নম্বর। তোমাদের দাগ নম্বর অবশ্যই দিতে হবে, ঠিকঠাক দাগ নম্বর দিতে হবে। তোমরা প্রশ্ন লিখছো একটা প্রশ্ন, সেই দাগ নাম্বার না দিয়ে অন্য দাগ নাম্বার দিলে সেগুলো তো তুমি ঠিক লিখলেও সেখানে কিন্তু তুমি নম্বর পাবে না। ওকে, তো দাগ নম্বর ভালো করে দিতে হবে। আর যেভাবে দাগ নম্বর দিতে বললাম, মার্জিনের ভেতর একটা দাগ থাকবে, তারপরে আর একটা দাগ, এখানে 1, এখানে 1.1, 1.2, 1.3, এরকমভাবে তোমাদের লিখতে হবে। ওকে, তারপর যে বিষয়টা তোমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে পরপর যেগুলো তোমরা লিখছো, ধরো একের দাগ তুমি লিখছো, তাহলে একের দাগের সবগুলো প্রশ্ন তোমরা লিখে নাও, তারপরে দুইয়ের দাগ শুরু করবে। ওকে, নাহলে একের দাগ লিখতে লিখতে দুইয়ের দাগ শুরু করবে না। ওকে, তোমরা প্রথমেই দুইয়ের দাগ লেখো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে কেউ দুইয়ের দাগ লিখতে পারে, তারপরে তিনের দাগ লিখতে পারে, তারপরে একের দাগের প্রশ্ন লিখতে পারে, বুঝতে পেরেছো? তাহলে দুইয়ের দাগের অনেকগুলো প্রশ্ন আছে, দুইয়ের দাগের 1, 2, 3, 4, এরকমভাবে সবগুলো দুইয়ের দাগের কমপ্লিট করার পর তারপর তোমাকে পরের দাগের কোয়েশ্চেন শুরু করতে হবে, তিনের দাগ। তাহলে তিনের দাগের তুমি লিখলে 1, 2, 3, 4, 5, এটাকে আবার তোমরা উল্টোভাবে লিখলেও হবে, সেটা আমি পরে আসছি। তারপর একের দাগ লিখলে, তো এগুলো তোমরা কিন্তু যে দাগটা শুরু করবে সেই দাগটা কমপ্লিট করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের এই অর্ডারটা তোমাদের মেনটেন করতে হবে। আর যেটা আছে, কোন দাগের প্রশ্নগুলো তোমরা আগে লিখবে, ধরো দুইয়ের দাগের 2 মার্কের প্রশ্নগুলো আছে, ওকে, 2 মার্কের প্রশ্নগুলো আছে 10টা, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হয়তো 8টা ঠিকঠাক তোমরা পারবে, কিন্তু যেগুলো পারবে না ভালো করে সেগুলোই প্রথম দিকে প্রশ্ন আছে, ধরো একের দাগের প্রশ্ন, দুইয়ের দাগের প্রশ্ন, এগুলোই প্রথম দিকে আছে, আর এগুলো তোমাদের ঠিকঠাকভাবে লিখতে পারবে না। তাহলে তোমরা শুরু করো সেই প্রশ্নগুলো দিয়ে যে প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে লিখতে পারবে। তোমাদের প্রথম থেকে একের দাগ শুরু করতে হবে সেরকম কোনো মানে নেই। দুইয়ের দাগের তোমার ধরো 10-এর প্রশ্নটা তোমার খুব ভালো প্রিপারেশন হয়েছে, তাহলে তুমি প্রথমে 10-এর দাগে লেখো, তারপর 9-এর দাগ লেখো, তারপর 2-এর দাগ লেখো, তারপর 3-এর দাগ লেখো, এভাবে। আর যেটা তোমাদের ভালো করে হয়নি, অর্থাৎ 1-এর দাগ 2-এর দাগ, সেটাকে তোমরা লাস্টের দিকে লিখবে, ঠিক আছে? এটা মেনটেন করলে কিন্তু তোমাদের এই যেগুলো ভালোভাবে হয়নি সেগুলোতেও কিন্তু ভালো নম্বর পাওয়ার একটা চান্স থাকে। ওকে, ভালো করে মনে রাখবে। আর তোমরা এরপরে যেটা তোমাদের মেনটেন করতে হবে সেগুলো হচ্ছে, প্রশ্ন যখন তোমরা কোনো বড় প্রশ্ন লিখছো, তাহলে বড় প্রশ্নতে তোমাদের দেখা যাচ্ছে এরকমভাবে পেজটাতে তোমাদের এখানে এসে প্রশ্নটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে শেষের দিকে আর এইটুকু জায়গা আছে, তো এইটুকু জায়গাটাতে নতুন কোনো প্রশ্ন শুরু করবে না, এটা পরের পেজে শুরু করবে। ওকে, যদি দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে প্রথম দিকেই, প্রথম দিকে 2-3 লাইন লেখার পর শেষ হয়ে যাচ্ছে, অর্ধেকটা পর্যন্ত ঠিক আছে, অর্ধেকের বেশি হয়ে গেলে তোমরা কিন্তু সেখানে আর নতুন প্রশ্ন শুরু করবে না, পরের পেজ থেকে শুরু করবে, বোঝা গেছে? এইভাবে তোমরা যদি খাতাটাকে সাজাও তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষকের কাছে তোমাদের একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে। তো সেই ইমপ্রেশনের জন্য তোমরা কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে হয়নি সেখানেও কিন্তু একটু ভালো নম্বর পাওয়ার সুযোগ পাবে। আর যদি এভাবে খাতা না সাজাও, কাটাকুটি ভর্তি থাকে, এরকমভাবে যদি পরীক্ষককে সুযোগ না করে দাও তাদের যে জায়গাগুলো প্রয়োজন, তাহলে কিন্তু পরীক্ষকের কাছে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে, যার ফলে তোমাদের ভালো উত্তর লেখাতেও কিন্তু কম নম্বর পাওয়ার চান্স থেকে যায়। ওকে, তো এই কথাগুলো তোমরা পরীক্ষায় যাওয়ার আগে মনে রাখো। আর এগুলো কিন্তু শুধু মনে রাখলে হবে না, সেটাকে পরীক্ষাতে দিয়ে আসতে হবে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে এইভাবে তোমরা কিন্তু খাতাটাকে মেনটেন করো। টাইমের দিকে তোমরা ভাবছো এইভাবে লিখতে গেলে টাইম নষ্ট হয়ে যাবে, টাইম নষ্ট সেরকম হবে না তোমাদের। দেখো তোমাদের এই যে দাগগুলো, এগুলো তো সব পরীক্ষাতেই টানো, তোমাদের শুধু এক্সট্রা টানতে হচ্ছে কোনটা, এই এই দাগটা, আর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন দাগের পরে এই দাগটা,
এটা বেশি সময় লাগবে না, ঠিক আছে? এগুলো মেনটেন করে দেখো, তোমরা যেভাবে খাতাতে লিখতে আগে তার থেকে এবারে বেশি নম্বর পাবেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে দিয়ে এসো, দেখবে রেজাল্ট অবশ্যই ভালো হবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের জানাবো। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।